ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি সাবুদানা বুন্দিয়া স্পেশাল পুডি খুব সহজে তৈরি করা যায় খেতেও সুস্বাদু তাহলে ভিডিও দেরি না করে চলুন শুরু করা যাক আমি এখানে দেড় টেবিল চামচের মতো আগার আগার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি এখন এই দুটাকে একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি রেসিপি তৈরি করার আধা ঘন্টা আগে যদি এরকম করে গুলাই রাখা হয় তাহলে পুডিংটা অনেক বেশি ভালো হয় এখানে আমি নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্য একটা প্যানে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এখন এটাকে জাল করে একটু ক্যারামেল তৈরি করে নিতে হবে যখন ক্যারামেলের কালারটা এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু সাবধানে দিতে হবে কারণ এটা অনেক গরম থাকে এখন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশে যাওয়ার পরে আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ আগার এগার গুলায় রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এই সময়টা এটা যেন বেশি ঘন হয়ে না যায় তাহলে এটা আবার জমতে চায় না এখন এটাকে বাটির মধ্যে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এখানে আমি সেই দুধটা বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য এখন এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এতে একটা বলক চলে আসে এখানে আমি হাফ কাপ সাবুদানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সময় নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন এটাতে স্বচ্ছ একটা কালার চলে আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে চামান একটু লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছু এলাচির গুঁড়া এলাচিটাকে থেতলো করে গুঁড়া করে তারপরেই কিন্তু নিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা এই যে যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে গুলায় রাখা আগার আগারটা আমি দিয়ে দিচ্ছি সাবুদানাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আগার আগারটা দিতে হবে এরপর খুব ভালো করে মিশাই দিতে হবে যেহেতু আমি এর মধ্যে বুন্দিয়া দেবো এর জন্য আমি চিনিটা একদম কম দিয়েছি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি বুন্দিয়া আর কিছুটা বুন্দিয়া ছিল সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন বা পছন্দ অনুযায়ী খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল কাটা আর দিয়ে দিচ্ছি তিনটে আঙুর ফল এগুলো চোলাটা বন্ধ করার পরে দিয়ে দিতে হবে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু ক্যারামেলের পুডিংটা আমার সেট হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেছিলাম এর মধ্যে আমি ওই পুডিংটাকে দিয়ে দিচ্ছি যতটুকু ধরে ততটুকুই দিয়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখন এটাকে এইভাবে করে সাবধানে একটু বের করে নিয়ে আসতে হবে নরম কোনো কিছু দিয়ে আগে সাইডের অংশটাকে এভাবে করে একটু ছাড়াই নিতে হবে এতে করে খুব সহজে পুডিংটা বের হয়ে আসবে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তাহলে ভাই দেখলাম তো কত অল্প সময়ে এই মজার রেসিপিটা তৈরি করে নেওয়া যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন